ব্রাজিলে যেতে 3 লাখ টাকা প্রয়োজন হলেও সময় সংবাদে তুলে ধরার পর মিলেছে প্রায় 5 লাখ টাকা। 10 ফেব্রুয়ারি থেকে সালতো এফসির হয়ে মাঠে নামবে নাজমুল। প্রিয় ক্লাব মোহামেডান থেকে বেরিয়ে যাচ্ছেন নাজমুল, গন্তব্য ব্রাজিল, লাগেজ হাতে পাশে বাবা আব্দুল হক আকন্দ। নাজমুলকে বিমানবন্দরে পৌঁছে দিতে রংপুর থেকে এসেছেন তার বন্ধু, ছোটবেলার কোচ, মামা সহ বেশ কয়েকজন। ব্রাজিলে যেতে 3 লাখ টাকা লাগতো নাজমুলের, সময় সংবাদে প্রচারের পর মিলেছে প্রায় 5.5 লাখ টাকা। ক্রীড়া প্রতিমন্ত্রী দিয়েছেন ব্রাজিলে যাওয়ার সব খরচ, নিজ জেলা রংপুরের সংগঠকরা দিয়েছেন আরও প্রায় 2 লাখ টাকা। সবার সহযোগিতার প্রতিদান দেয়াই এখন নাজমুলের মূল লক্ষ্য। আমি গেলেই ক্যাম্প শুরু হবে, সেদিন থেকেই প্র্যাকটিস শুরু হবে, তারপরে আমি একটা টুর্নামেন্ট খেলবো 1 মাসের। তো টুর্নামেন্টের পর আরও যে কদিন থেকে প্র্যাকটিস করবো, তো এর মধ্যে যদি তারা আমাকে আমার পারফরমেন্সের ভিত্তি করে রাখার চেষ্টা করে, তাহলে রাখতে চায় তাহলে রাখবে, আর যদি না রাখতে রাখে, যদি আমি ট্রায়ালে না চান্স পাই, তাহলে দেশে ফিরে এসে আবার মোহামেডান ক্লাবে খেলবো। বিদায়ের আগে বাফুফিতে এসেছিলেন নাজমুল, সেখান থেকে মিলেছে শুভেচ্ছা উপহার। কাগজপত্র তৈরি করে দিয়ে সবসময় তার পাশে ছিল অভিভাবক সংস্থাটি। দেশের হয়ে বয়সভিত্তিক সাফ ও এফসির প্রতিনিধিত্ব করা নাজমুলের জন্য দোয়া চাইলেন তার বাবা। সময় টিভি সবার আগে এটা ফ্ল্যাশ করছে, অনেকে জানছে, আমরা সময় টিভিকে অনেক ধন্যবাদ জানাই। আমি সবার কাছে দোয়া চাই আমার ছেলে যেন অনেক বড় প্লেয়ার হয়, এবং ব্রাজিল গেলে যে নেইমার হতে হবে সেটা না, সে যেন তার স্বপ্ন পূরণ করে। এই যাত্রা আগামী 4 মাস লাতিন আমেরিকায় এক বাঙালি যুবকের টিকে থাকার সংগ্রামের। ট্রায়ালে টিকলেই প্রথম বাংলাদেশি হিসেবে পেলের সহলে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার জন্য চুক্তিবদ্ধ হবেন বাংলাদেশের নাজমুল।